আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো আয়নার সামনে দুজন মিলে একটু পোজ দেওয়ার চেষ্টা করছি। তো এই তো আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তোলার পর এখন হচ্ছে আমরা দুজন একটু বের হয়ে গেলাম, কারণ যেহেতু ডিনারের জন্য বের হতেই হবে। তো তাই ভাবলাম যে তার আগে একটু সমুদ্র দেখে নিই, কারণ আসার পর থেকে এখনও সমুদ্র দেখা হয়নি, সমুদ্রে পা ভিজানো হয়নি। সো কেমন যেন মনের মধ্যে আনচান আনচান করছিল। তো তাই ভাবলাম যে চলো যাই রাতের বেলায় একবারে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে এসে আমরা একবারে ডিনার করতে চলে যাব। তো বাইরে থেকে আপনাদেরকে আমাদের হোটেলের ভিউটা দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে যখন সবগুলো লাইট জ্বালানো থাকে, বিশেষ করে সিজনে আসলে এরকম পাওয়া যায়, তখন দেখতে হোটেলটা বাইরে থেকে অনেক বেশি সুন্দর লাগে। কারণ এটা যেহেতু একটা ইন্টারন্যাশনালি চেইন হোটেল, বেস্ট ওয়েস্টার্ন, সো সত্যি কথা মানে বাইরে থেকে দেখতে অনেক ভালো লাগে। আর যে বিশাল বড় গ্লাস দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনারা দোতলার মধ্যে, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। আমরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যেটা করতে চায় করতে পারে। তবে বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল সামনাসামনি, যদিও হয়তো বা ভিডিওতে ওভাবে আমি ফুটিয়ে তুলতে পারিনি। তো এই তো এরপর হচ্ছে আমরা ডিসাইড করলাম, যেহেতু আসার পর থেকে টানা বলতে গেলে যে যেখানেই যাচ্ছি সেটা মানে এক কদম বা দুই কদম দূরে হলো আমার হাজব্যান্ড যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো হয় সেগুলো দিয়েই যাচ্ছিলাম। তো যেহেতু বিচে যাবো, আর বিচ যেহেতু মাত্র 2-2.5 মিনিটের দূরত্বে, আর যেহেতু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে রোদটা নেই মাথার উপরে, সো একটু হাঁটতে হাঁটতে যাই আর আশেপাশে পরিবেশ দেখতে থাকি। কারণ সাধারণত এভাবে হেঁটে আমার বিচে যাওয়া খুব কমই হয়েছে। আর লাস্টবার 2021-এ যখন এসেছিলাম তখন রাস্তাঘাটের অবস্থা এত বাজে ছিল, কারণ যেহেতু কাজ চলছিল রাস্তার। সো এবার গিয়ে সত্যি কথা বলতে আমি মানে আমার অনেক ভালো লেগেছে। বিশাল বড় বড় ফুটপাথ করেছে এবং অনেক সুন্দর করেছে এবং রাস্তাগুলো ঠিকঠাক হয়ে গেছে। সো ওই প্যারাটা আমাদেরকে আর পেতে হয়নি। তো তাই আমরা আসলে ফুটপাথ দিয়ে ধরে আসলে হাঁটছিলাম আর আশেপাশের সব কিছু দেখছিলাম। নতুন নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, পুরাতন কিছু দোকান এখনও রয়ে গেছে, এই তো। আর ঠিক বিচের মধ্যে যে দোকানগুলো ছিল দেখলাম সেগুলো উঠিয়ে দিয়েছে, তো ভালোই লাগছিল দেখে আসলে। কারণ বিচের দুধার ধরে তো একটা সময় গিয়ে পুরো দোকানে ভরে গিয়েছিল, তখন কিন্তু আর ভালো লাগতো না। সো এখন আবার পরিবেশটা খুবই ভালো লাগে। তো যাওয়ার পথে দেখছিলাম যে একটা আপুও হচ্ছে বিচের মধ্যে এক ধরনের ফল বিক্রি করছিল, যদিও এটার নাম নাকি ট্যাং ফল, কিন্তু আমার লাইফে আসলে কখনো ট্রাই করা হয়নি। কারণ এর আগে না যতবার আমি কক্সবাজারে এসেছি আমি কখনোই এই ফলটাকে দেখিনি, এবারই গিয়ে ফার্স্ট দেখলাম। আর তো ভাবলাম যে তাহলে একটু ট্রাই করা যাক, দেখি ফলটা খেতে কেমন। যদিও একটু ভয় ভয় লাগছিলো যে কেমন না কেমন হবে স্বাদটা, কিংবা পেটে না কোনো একটা প্রবলেম হয়ে যায় খাওয়ার পর, বাট সব কিছু মিলিয়ে ভাবলাম যে না এবার একটু ট্রাই করি। তো এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আসলে এটাকে প্রিপেয়ার করা হয়। তো যদিও আমি বলেছিলাম যে আমাকে মশলাদার টাইপের যে টাইপের মশলাগুলো ওনারা দিয়েছিল সেগুলো যেন একটু কম দেওয়া হয়, কারণ আসলে আমি পিওর ফ্রুটসের যে একটা স্বাদ আছে সেটা পেতে যাচ্ছিলাম। কারণ মশলা টাইপের জিনিসপত্র যখন আপনি খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন তখন কিন্তু আর যে ফ্রুটসের রিয়েল যে স্বাদটা সেটা কিন্তু আর মানে আমরা বুঝবো না। তো তাই আমি ওনাকে বলছিলাম যে আপুকে যে আপনারা একটু কম করে দিবেন। আর সত্যি কথা বলতে দেখতে না ফার্স্টে কেমন যেন লাগছিলো, মানে একটু তো দেখতেই পাচ্ছেন ভেজা ভেজা, তারপর কেমন যেন স্লিপারি, সো আমার কাছে যেন কেমন লাগছিলো। তো তারপরও বিসমিল্লাহ বলে আসলে
খাওয়া শুরু করলাম এবং খাওয়ার পর স্বাদটা কেমন লেগেছে সেটা আমার হাজবেন্ডের মুখে শুনতে পারবেন। কেমন খেতে দেখা চলে, এদিক ফিরে এদিক ফিরে আমি দেখতে চাই। আরে আল্লাহ কি হয়েছে, অনেক চুক্কা, অনেক টক চুক্কা, মুখরোচক খাবার, অনেক টক বাট অনেক মজা। হ্যাঁ মুখরোচক খাবার, বাট ওরা যে মশলাগুলো দিচ্ছে দাসন্দি, তারপর হচ্ছে লবণ মরিচের গুঁড়া, এগুলো না দিলে আরো বেশি টক হবে। আচ্ছা আমি ঠিক জানি না সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা, আমরা মাইক আনতে ভুলে গেছি। এখন সন্ধ্যার পর একটু হাঁটতে বের হয়েছি আমরা, আমি একটু নেই না, এভাবে হচ্ছে না, আমি এভাবে ট্রাই করি। আমি খাবো না, অনেক টক, ইটস মানে কারো যদি জিভার স্বাদ চলে যায় বা জ্বর উঠে না শেষ, তার জন্য পারফেক্ট। জানি না আমি আপনাদেরকে আসলে বোঝাতে পেরেছি কিনা, এটা সত্য কথা, মানে আমি আমার লাইফে এত পরিমাণে টক কখনো কোনো কিছু ট্রাই করে দেখিনি। এটা অসম্ভব টক ছিল, অসম্ভব মানে জুল পুরো দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা, এত টক ছিল। এবং খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আসলে এটা কোনো প্রেগনেন্ট কেউ যদি পায়, কোনো লেডি, তাহলে তার তো ঈদ লেগে যাবে। মানে বিশেষ করে যাদের মুখের রুচি থাকে না কিংবা থাকে না ফার্স্ট কয়েকটা মান তা কেউ খেতে পারে না, তো তাদের জন্য তো এটা অসাধারণ হবে। তো এই তো ট্যাঙ্কফল খাওয়ার পর এখন চলে এসেছে সেই মুহূর্তটা যেটা আমার সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত। আসলে আপনাদের কাছে যাদের সমুদ্র ভালো লাগে তাদের কোন সময় সমুদ্রটা ভালো লাগে, আমার কিন্তু রাতের সমুদ্র খুব ভালো লাগে। কেন যেন মানে দিনের বেলা এটাও হতে পারে হয়তো বা রৌদ্র থাকে কিংবা অনেক মানুষজন থাকে এটার কারণেও হতে পারে, কিন্তু আমি জানি না, আমার সব সময় সন্ধ্যার পর যে সমুদ্রটা দেখতে অনেক ভালো লাগে এবং আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত হচ্ছে এই টাইমটায়, যে টাইমটায় আমি এখন সমুদ্র দেখতে এসেছি। কারণ লোকজনও কম থাকে, ঠান্ডা একটা বাতাস আসতে থাকে আর সমুদ্রের জাস্ট ঢেউয়ের বা গর্জনটা কানে আসতে থাকে আর মনে হয় যে পৃথিবীর সব কিছু ভুলে গিয়েছি এই একটা জায়গায় এসে। আর আমার মনে হয় যে আমি যেহেতু বাংলাদেশের মোটামুটি সব দেখাই শেষ, শুধু হয়তো বা একটা কি দুটা প্লেস বাকি আছে আর আমার, কিন্তু আমি কোথাও গিয়ে না ওরকম শান্তি পাই না যেটা আমি সমুদ্রের কাছে এসে পাই। আর আমার ধারণা এই জিনিসটা হয়তো বা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবাও সন্ধ্যার পর এরকম সমুদ্রের মধ্যে যে বসার যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে উনি বসে থাকতেন আর চুপচাপ সমুদ্র দেখতেন। তো আমার এই জন্য সমুদ্র খুবই প্রিয় এবং আমাকে আমার মনে হয় স্পেশালি সমুদ্র আমাকে সবসময়ই টানে। সুখ আর দুঃখ এই দুটো মিলেই মানুষের জীবন, তারপরও আমাদের কিন্তু চলতেই হয়। তো আমার কাছে মনে হয় সমুদ্রটা আমার কাছে একটা মেডিসিন, কারণ আমাদের লাইফে প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটেই থাকে। আপনার যত টাকাই থাকুক কিংবা আপনার টাকা পয়সা না থাকুক, আপনার লাইফে বিভিন্ন ধরনের প্রবলেমস, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন কিন্তু হয়েই থাকে। হয়তো বা কারো জীবনে বড় কিছু হয়, কারো জীবনে ছোট ছোট কিছু হয়, বা কারো জীবনে চলতে পথে হালকা পাতলা কিছু না কিছু ঘটেই থাকে। সব কিছুর জন্য হলেও আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত, এবং সেই সাথে আমাদের যে পার্টনার আছে তাদের সাথেও আমাদের একটু একান্তভাবে সময় স্পেন্ড করা উচিত। আর একান্তভাবে সময় স্পেন্ড করার মানে এই নয় যে আপনাকে রোমান্টিকতায় ভরে তুলতে হবে সব কিছু, বিষয়টা কিন্তু আসলে ঠিক তা না। কারণ আমরা যখন আসলে আমাদের স্বাভাবিক বা নর্মাল লাইফে থাকি আমাদের কিন্তু সারাটা দিন দৌড়ের উপর থাকতে হয়। যেমন একবার যদি চিন্তা করেন আপনার হাজব্যান্ডকে, সেই সকাল থেকে রাত পর্যন্ত অফিস আর বন্ধের মধ্যে হচ্ছে নয় কোথাও বাইরে যাওয়া, নতুবা হচ্ছে বাজার করা, এই যে একটা টেনশন মাস কীভাবে চালাতে
খাওয়াতে হবে, সব কিছু মিলিয়ে। আবার অন্যদিকে আমরা যারা ঘরে থাকি, আমরা যারা হাউস মেকার, আমাদেরও কিন্তু টেনশনের শেষ নেই যে সারা মাসটা কীভাবে চালাতে হবে, ওনার কোনো প্রবলেম হলো কি না, বাচ্চার কিছু হলো কি না, বাচ্চাকে স্কুলে নেওয়া আনা, তাদের স্কুলের পড়ালেখা রেডি করিয়ে দেওয়া, এই সব কিছু মিলিয়ে না মাথাটা পুরো জ্যাম হয়ে থাকে। তাই আমার প্রত্যেকটা কাপলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হয়তো বা আপনারা প্রত্যেক বছর না পারেন, দু বছর পরে না পারেন, পাঁচ বছর পরে হলো, একবার হলো নিজেদেরকে একান্তভাবে শুধু দুজনকে নিজেরা নিজেরা একটু সময় দেওয়া উচিত। কারণ এতে করে আমার কাছে মনে হয় সম্পর্কটা আরও গভীর হয়ে ওঠে। তো যদিও এত পাকনা কথা বলছি আমি, বাট আলটিমেটলি দিন শেষে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড এই নিজেদের মতো করে একা একটু সময় বের করতে আমাদের অনেকগুলো বছর লেগে গিয়েছে। যেহেতু আমার মেয়ের বয়সটা 9 বছর, সো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে ও জন্মের আগে আমরা একা একটু টাইম স্পেন্ড করেছিলাম, আর এতগুলো বছর পর আবার টাইমটা মানে বের করার জন্য ট্রাই করেছি। সো তারপর আপনাদের কাছে একই রিকোয়েস্ট থাকবে, আপনারা যেন সেম এই কাজটাই করেন, অ্যাটলিস্ট দূরে কোথাও যদি না পারেন, বাড়ির আশেপাশে কোথাও গিয়ে হলো অ্যাটলিস্ট দুজন একান্তভাবে একটু সময় স্পেন্ড করে আসবেন। তো যাই হোক, অনেক হলো বকবকানি, আর এই তো চলে এসেছি হচ্ছে আমরা ডিনার করতে পৌষিতে। আর বরাবরের মতো আমি আপনাদেরকে ওনাদের পুরোটা মেনু একবার দেখিয়ে দিলাম, যাদের প্রয়োজন হবে তারা হচ্ছে পজ দিয়ে দেখে নেবেন ভিডিওটা। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড অর্ডার দিচ্ছে, তো দেখা যাক স্যার আজকে কী কী অর্ডার দেয় এবং আমরা রাতে কী কী খাচ্ছি এবং কেমন হয়েছে এখানকার খাবার। যারা এখনও পৌষিতে ট্রাই করেননি তারা এই ভিডিওটা দেখে হয়তো বা কিছুটা হলো ধারণা করে নিতে পারবেন, আর যারা করে ফেলেছেন তারা তো জানেনই ওনাদের খাবারটা কেমন। আমাদের তরকারিগুলো চলে আসলো, এটা হচ্ছে লইট্টা ফ্রাই, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে বড়ের চাটনি, এটা হচ্ছে টমেটোর চাটনি বা টমেটোর চাটনি, এটা হচ্ছে টমেটো ভর্তা, এটা ভাত, আর এইখানে একটা আছে সেটা হচ্ছে কোরাল মাছের ভর্তা। এই দুইটা তো মনে হয় ওরা কমপ্লিমেন্টারি দেয়। এখন আমরা কোরাল মাছের ভর্তা নিলাম, বুঝতে পারলেন? পরিচিতে আসছি, কোরাল মাছের ভর্তাটাকে একটু টেস্ট করে দেখি। ভাল লাগলো, রান্না করে হলুদ দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করে সরিষার তেল দিয়ে তারপরে মাছগুলো ছাড়িয়ে কাটা থেকে তারপরে ভর্তাটা বানানো, মজা। এখন হচ্ছে আপনাদেরকে লইট্টা ফ্রাই দেখাচ্ছি। লইট্টা ফ্রাই হচ্ছে এক এক জায়গায় এক এক রকম আর কি, এটা একটু ক্রিস্পি, ভালো কিস্তি, স্বাদটা ঠিক আছে, বাট মাছের যে ফ্লেভারটা সেটা আমরা পাচ্ছি না। এখন হচ্ছে টমেটো ভর্তা, দেখি টমেটো ভর্তাটা কেমন। টমেটো ভর্তা অ্যাজ ইউজুয়াল, এটার মধ্যে কোনো ভেরিয়েশন নেই, বাট মজা, সাথে একটু হালকা ডিমও আছে, ধনা পাতা, পেঁয়াজ, বাকি সব কিছু আছে। এখন দেখাচ্ছি আপনাদেরকে ওদের ডালটা, ডালটা অনেক ঘন এটা বলতেই হবে, দুপুরবেলা যেখানে খেয়েছিলাম শালিকে ওটার থেকে বেশি ঘন।
এবং ওটার থেকে স্বাদ বেশি ভালো। ওটা ওইটার স্বাদটা আমার ওরকম ভালো লাগে নি, মাচ বেটার শালিকের থেকে। সো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করার পরে যা বলতেই হয় সেটা হচ্ছে খুব ফ্রেশ ছিল খাবার দাওয়ার, ভালোই ফ্রেশ ছিল এবং সব কিছু খেয়ে ভালোই লাগলো। আগে চলে গেল, বিলটা আসছে, যা যা আমরা নিলাম ওইটার বিলটা আপনাদের সাথে শেয়ার করি। ভাত হচ্ছে 100 টাকার, ভর্তা হচ্ছে 180 টাকা, যেটা হচ্ছে কোরাল মাছ আর হচ্ছে টমেটো ভর্তা। লইটটা হচ্ছে 180 টাকা, ডাল 40 টাকা, পানি 30 টাকা, টোটাল হচ্ছে 530 টাকা। কোয়াইট গুড। তো এই তো খাবার দাওয়া শেষ করে এখন হচ্ছে হোটেলে ফেরার পালা এবং সেই সাথে আপনাদেরকেও বিদায় দেওয়ার পালা। তাহলে আজ আমাকে বিদায় দিন, এবং তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং প্লিজ এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। আর আশা করছি সবাই ভালো থাকবেন, আপনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দেক, আর সবাই খুব ভালো থাকেন, সুখে থাকেন, এই আশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।